Hello viewers! তোমাদের আবার একবার স্বাগত জানাচ্ছি আস্থা টিউটোরিয়াল হোমের আবার একটা নতুন ক্লাসে এখন আমার ক্লাসটি হচ্ছে ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল ভূগোলে আপলোড করতে তাই তোমাদের আমি চার থেকে সাত পর্যন্ত সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো নিয়ে এসেছি ফার্স্ট টিভি কেননা এর আগে এক দুই তিন আমাদের আপলোড হয়ে গেছে যদি তোমরা সেটা দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নিতে পারো এখন আমার ক্লাসে থাকছে চার পাঁচ ছয় সাত নম্বর স্কুলে সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তর এরপরে আট থেকে একদম বারো পর্যন্ত যত স্কুল আছে সমস্ত স্কুলের উত্তরগুলো আসতে চলেছে শর্ট কোয়েশ্চেন প্রথমে সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি কল করে দেবে এখন আমার ক্লাসটিকে শুরু করা যাক স্কুল নাম্বার চার স্কুলের নাম হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল একের দাগে বলেছে যে বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো আই দাগে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহটির নাম এটি হচ্ছে শনি প্রথম হচ্ছে বৃহস্পতি এরপরে দুয়ের দাগে পৃথিবীর নিরক্ষ মেরু ব্যাসের মধ্যে পার্থক্য এটি হচ্ছে তেতাল্লিশ কিমি এটা বারো হাজার সাতশো সাতান্ন বিযুক্ত বারো হাজার চারশো চোদ্দো এরপর দেওয়া হচ্ছে যে যে দেশে গ্রীষ্ম ঋতুতে বড়দিন পালন করে সেটি হচ্ছে এটি হচ্ছে অস্ট্রেলিয়া কেন অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত তাই ওখানে অস্ট্রেলিয়াতে গ্রীষ্ম ঋতুতে বড়দিন পালন করা হয় এরপর দেওয়া হচ্ছে পৃথিবীর আবর্তনে গতিবেগ সর্বাধিক এটি হচ্ছে রেখায় এরপর দেওয়া আছে ষষ্ঠ প্রশ্ন ভারতের বৃহত্তম কয়লা খনির নাম এটি হচ্ছে ঝরিয়া এরপর দেওয়া হচ্ছে ডবল এর দেখের সপ্তম প্রশ্ন পূর্ব ভারতে একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র এটি হচ্ছে মাইথন এরপরে দুগে দেহে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি পৃথিবীর প্রকৃত আকৃতি ড্যাশ এটি হচ্ছে জিওড এরপর দেওয়া হচ্ছে জি জিপিএস এর পুরো নাম কী এটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এরপর দেওয়া হচ্ছে যে ব্রেডফোর্ড খাল ড্যাশ দেশে অবস্থিত এটি হচ্ছে ইংল্যান্ড এরপর দেওয়া হচ্ছে দ্যাশ দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয় এটি হচ্ছে একুশে জুন এরপর দেওয়া হচ্ছে অধিবর্ষের দ্যাশ মাসে দিনের সংখ্যা বাড়ি এটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে যেটা হচ্ছে আঠাশ দিন থেকে উনত্রিশ দিন হয় এরপরে দেওয়া হচ্ছে পৃথিবীর কক্ষপথে পরিধি প্রায় ড্যাশ কিমি এটা হচ্ছে ছিয়ানব্বই কোটি কিমি এরপর দেওয়া হচ্ছে তিনের দাগে দু এক কথায় উত্তর দাও আই দাগে দামোদর উপত্যকা কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত এটি হচ্ছে কয়লা খনি এরপর দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন সাগর সম্রাট কি বা কাকে বলে এটি হচ্ছে আরব সাগরকে সাগর সম্রাট বলা হয় এরপর দেওয়া হচ্ছে তিনের দাগে একটি সাংস্কৃতিক সম্পদে উদাহরণ দাও এটি হচ্ছে শিক্ষা এরপরে শেষ প্রশ্ন চার নম্বর স্কুলে এটা হচ্ছে জি এস আইর নাম কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এরপর দেখা আছে পঞ্চম প্রশ্ন যে বাগনান কুমুদুমিনী উচ্চ বালিকা বিদ্যালয় এখানে একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এই প্রশ্নটা আগেও ছিল এখনও আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেছে পৃথিবী মেরু ব্যাস ও নিরক্ষ ব্যাসের মধ্যে পার্থক্য এটি হচ্ছে তেতাল্লিশ কিমি এরপর দেখা যাচ্ছে বেড খাল পরীক্ষা করেন এটি হচ্ছে ওয়ালেস এরপর দেওয়া হচ্ছে যে মকর সংক্রান্তির দিন মকর ক্রান্তি রেখায় সূর্যরশ্মি পতন কোন হয় এটি হচ্ছে নব্বই ডিগ্রি এরপর দেওয়া হচ্ছে অরোরা বরিয়াল্লিশ দেখা যায় এটি যে বৃত্ত প্রদেশে অঞ্চলে এরপর দেওয়া হচ্ছে যে মানবিক সম্পদ হলো এটি হচ্ছে শ্রমশক্তি এরপরে ভিআই দাগে ভারতের বৃহত্তম তৈল শোধনাগারের নাম এটি আগে ছিল এখনও আছে এটা হচ্ছে জামনগর এরপর দেওয়া হচ্ছে সপ্তম প্রশ্ন একটি অপ্রচলিত শক্তির উৎস হলো এটি হচ্ছে সূর্যালোক এরপরে দুয়ের রে শুদ্ধ অথবা অশুদ্ধ লেখ যে কোনো তিনটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে স্থলভাগ বেশি ভুল পৃথিবীর দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি এরপর দেওয়া হচ্ছে দ্বিতীয় প্রশ্ন ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযান করা উচিত কথাটি ঠিক এরপর দেওয়া হচ্ছে তৃতীয় প্রশ্ন ইস্পাত প্রকৃতপক্ষে শঙ্কর ধাতু কথাটি ঠিক এরপর আইভি দাগে বস্তুর কার্যকারিতা হল সম্পদ এটা হচ্ছে ঠিক এরপর দেওয়া আছে হচ্ছে বিদ্যাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি আই দাগে সূর্যের সবথেকে কাছের গ্রহের নাম কী এটি হচ্ছে বুধ এরপর দেওয়া আছে এর দাগে পৃথিবী থেকে সূর্যের অবস্থান দূরত্ব কম হয় ড্যাস অবস্থানে এটি হচ্ছে অনুসুর অবস্থানে এরপর দেওয়া আছে তৃতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্র ড্যাস এটি হচ্ছে জল ঢাকা এরপর দেওয়া হচ্ছে আইভির দাগে নতুন সম্পদে আবিষ্কারের ফলে পুরানো সম্পদে ব্যবহার ড্যাস পাচ্ছে এটি হচ্ছে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে এরপর দেওয়া হচ্ছে তিনের দাগে এক কথায় উত্তর দাও আই দাগে বিশুব শব্দটির অর্থ এটি হচ্ছে সমান এরপর দেওয়া হচ্ছে একটি সহজলভ্য সম্পদের নাম লেখো এটি হচ্ছে জল এরপর দেওয়া হচ্ছে ওএনজিসি হবে এখানে ও হয়ে গেছে এটি হচ্ছে ওএনজিসি এর পুরো নাম কি এটি হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এরপর দেওয়া হচ্ছে স্কুল নাম্বার সিক্স এখানে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট স্কুল আই দাগে এখানে বলেছে বা একের দাগে এখানে বলেছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে তা ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করো আই দাগে পৃথিবী পরিধি প্রথম নির্ণয় করে এটি হচ্ছে ইরাটো থেনিস এরপর দেওয়া হচ্ছে বিন্দু থেকে ধুবতার উন্নতিকোণ নব্বই ডিগ্রি এরপর নিরক্ষর অঞ্চলে পৃথিবী আবর্তনের বেগ এক হাজার ছশো সত্তর কিমি আর তারপরে আইভির দাগে সূর্য অনুসুর অবস্থান পরিলক্ষিত হয় এটি হচ্ছে তেসরা জানুয়ারি বা তিন জানুয়ারি এরপরে পঞ্চম প্রশ্ন যে নিম্ন মানে কয়লা হলো এটি হচ্ছে পিঠ এরপরে দেওয়া হচ্ছে ষষ্ঠ প্রশ্ন ভারতের প্রাচীনতম পারমাণবিক উৎপাদন কেন্দ্রটি হলো এটি হচ্ছে তারাপুর যেটা মহারাষ্ট্রে অবস্থিত এরপর দেওয়া হচ্ছে সপ্তম প্রশ্ন যে ডিগবয় তৈল খনিটি কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে অসম এরপর দেওয়া আছে দুয়ের দাগে প্রতিটি এগারোটি প্রশ্নের মধ্যে যে কোনো আটটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুযায়ী দাও প্রতিটি ধরনের প্রশ্ন থেকে কমপক্ষে একটি প্রশ্ন নিতে হবে এর দাগে এখানে বলেছে যে নিম্নলিখিত বাক্য শূন্যস্থান শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও আই দাগে পৃথিবীর ব্যাস মেরু ব্যাসের তুলনায় ড্যাশ কিমি বড় এটা নিয়ে এই প্রশ্নটা তিনবার পড়লো আজকের এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে তেতাল্লিশ কিমি এরপর দেওয়া আছে যে দুয়ের দাগে পৃথিবীর কুমেরু বিন্দুটি ড্যাশ নামক নক্ষত্রের দিকে মুখ করে অবস্থান করে এটি হচ্ছে হ্যাডলি রকট্যান্ট এরপরে তৃতীয় প্রশ্ন বর্তমানে কয়লা উত্তোলনে পৃথিবীর স্থান এটি হচ্ছে তৃতীয় এরপর দেওয়া হচ্ছে বিদ্যাগে নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ আই দাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এখানে বুথ লিখিয়ে দেওয়া নি বুথ চুয়াল্লিশ দিন সময় নেই কথাটি অশুদ্ধ এরপর দেওয়া হচ্ছে যে যোগমারটিতে বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ও কথাটি অশুদ্ধ এরপর দেওয়া হচ্ছে তিনের দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত এটি হচ্ছে দুশো আঠাইশ কোটি কিমি এরপর দেওয়া হচ্ছে যে খনিজ তেলে একটি উপজাত দ্রব্যের নাম লেখো এটি হচ্ছে প্যারাফিন এরপর তৃতীয় প্রশ্ন যে নিশীত সূর্যের দেশ বলা হয় কোনটি এটি হচ্ছে নরে হ্যামারফেস্ট এরপর দেওয়া হচ্ছে তিনের দাগে ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভে ক্রমিক সংখ্যা সহ উল্লেখ সহ সঠিক জোরটি লিখো প্রথমে দেওয়া হচ্ছে প্রভা অরোরা বরিয়ালিস দ্বিতীয় মধ্যমানের লৌহ আকরিক লিগনাইট আর একুশে মার্চ এটিচ এরপরে স্কুল নাম্বার সেভেন গোরাবাজার আইসি ইনস্টিটিউশন একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখুন আই দাগের নিরক্ষীয় অঞ্চলে সব নিরক্ষর অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে দোলক ঘড়ি এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত আমি জানতে পারিনি যদি জানতে পারে অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবো এরপরে এই এটা নিয়ে চতুর্থ স্কুল আজকে এই চতুর্থ নম্বর প্রশ্ন এলো পৃথিবীর নিরক্ষ ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য এটি হচ্ছে তেতাল্লিশ কিনিমি আজকেই চারটা স্কুলের মধ্যে চারটা স্কুলে এই প্রশ্নটা দেওয়া আছে এর আগেও দেওয়া ছিল এরপরে দেওয়া আছে তিনের তাগে সৌজে উত্তরায়ন শুরু হয় এটি হচ্ছে একুশে জুন এরপর দেওয়া হচ্ছে আইভির দাগে পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলা হয় এটি হচ্ছে কক্ষপথ এরপর দেওয়া হচ্ছে পঞ্চম প্রশ্ন মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল ভিত্তি হলো এটি হচ্ছে সম্পদ এরপর দেওয়া হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনির নাম এটি হচ্ছে ঝরিয়া এরপরে মানবিক সম্পদে একটি উদাহরণ হলো এটি হচ্ছে দক্ষতা এরপর দেওয়া হচ্ছে দুধ দাগের এ বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখু আই দাগে করিওলিস বলে প্রভাবে উত্তর গোলার্ধে বাম দিকে বেঁকে যায় ভুল করিওলিস বলে প্রভাবে উত্তর গোলার্ধে দান দিকে বেঁকে যায় এখানে বায়ু বেঁকে যায় এখানে বায়ু কথা উল্লেখ করে দেওয়া নেই এটি হচ্ছে তারপর দুয়ের দাগে প্রশ্ন পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে ঘুরছে এটা হচ্ছে সপ্তম এরপর দেওয়া হচ্ছে বিদ্ দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো একের দাগে ইসরো এর সদর দপ্তর অবস্থিত এটি হচ্ছে ব্যাঙ্গালুরুতে এরপরে দুয়ের দাগে উত্তর মেরুতে ধুপাতা উন্নতি কর নব্বই ডিগ্রি এরপর দেওয়া হচ্ছে সিদ্দাগে স্তম্ভ মিলম ভারতের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র এটি হচ্ছে বিন্ধ্যাচল আর খনিজ তেলে উপজাত্তে এটি হচ্ছে প্যারাফিন আর আন্তর্জাতিক সম্পদ হিসেবে এখানে চাঁদকে নিতে হবে কেননা আর কোনো অপশান দেওয়া নেই এরপর দেওয়া হচ্ছে দ্বীপ দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও পৃথিবীর প্রকৃত আকৃতি বোঝানোর জন্য কোন শব্দ এখানে ব্যবহার করা হয় এটি হচ্ছে জিয়ড। এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি